ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলছে ধারাবাহিকভাবে সিটি স্ক্যান এবং এমআরআই লার্নিং প্রশিক্ষণ শামিম সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই লার্নিং সেন্টারে। তারই অংশ হিসেবে আমি আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার এখানে চলছে চেস্ট ইন্ডিকেশন পর্ব, অর্থাৎ চেস্ট সিটি স্ক্যান আমরা কী কারণে করব সেই পর্ব চলছে। আজকে আমি এই ইন্ডিকেশনের আরও তিনটি বিষয় নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে চেস্ট ব্লকেজ, ইনফেকশন ইন দ্য চেস্ট এবং পেইন ইন দ্য চেস্ট। এই তিনটা বিষয় নিয়ে আমি অল্প একটু আলাপ করব। আজকে আমার ভিডিওতে এই তিনটি বিষয় থাকবে। চেস্ট ইন্ডিকেশন নিয়ে আমার আরও দুইটি পর্ব হবে। অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন, তাহলে সিটি স্ক্যান এমআরআই সম্পর্কে আপনারা ভালো একটা ধারণা পেয়ে যাবেন। আমাদের ইন্ডিকেশনের আজকের প্রথম বিষয়টি হচ্ছে চেস্ট ব্লকেজেস, অর্থাৎ চেস্টে ব্লকেজ কির জন্য হয়। আমরা যদি তাদের প্রশ্নের মাধ্যমে উত্তর দিতে চাই, হোয়াট ইজ চেস্ট ব্লকেজ, অর্থাৎ চেস্টের জট কি, অর্থাৎ বাধা কি। ইংরেজিতে যদি আমরা বলতে যাই তাহলে এইভাবে বলতে হবে, চেস্ট কনজেশন ইজ দ্য অ্যাকুমুলেশন অব মিউকাস ইন দ্য লাংস অ্যান্ড লোয়ার ব্রেদিং টিউবস ব্রঙ্কাই। অর্থাৎ চেস্টের আমাদের জট হচ্ছে ফুসফুসে এবং আমাদের যে নিম্ন শ্বাস প্রশ্বাসের টিউবগুলো রয়েছে, যে ব্রঙ্কাই, সেখানে শ্লেষা জমা, এটাই হচ্ছে আমাদের চেস্ট ব্লকেজ সৃষ্টি করে। অর্থাৎ এক কথায় লাংস এবং লোয়ার ব্রেদিং টিউবসে যদি শ্লেষা জমে তাহলে আমাদের চেস্টে ব্লকেজ সৃষ্টি হয়। এখন আমাদের জানতে হবে যে এই যে শ্লেষাগুলা ব্লকেজ সৃষ্টি করে এটার কারণটা কি, কিভাবে হয় এটা। এটার কারণ হচ্ছে আমাদের শরীরে যদি অতিরিক্ত মিউকাস তৈরি হওয়া শুরু করে তাহলে আমাদের এই প্রবলেমগুলো হতে পারে। তাহলে শরীরে কেন আমাদের এই অতিরিক্ত মিউকাস হওয়া শুরু করে বা দ্রুতগতিতে হওয়া শুরু করে, সেগুলোর কারণ হলো অতিরিক্ত ঠান্ডা বা ফ্লু থেকে হতে পারে, অ্যালার্জির প্রতিক্রিয়ার কারণে এটা হতে পারে, বা যদি বেশি মশলাদার খাবার খাওয়া হয় তাহলে কিন্তু শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে এই অতিরিক্ত মিউকাস তৈরি হতে পারে। তাহলে আমরা কি দেখে বুঝব যে আমাদের বুকে এ ব্লক সৃষ্টি হয়েছে, সেগুলা লক্ষণই বা কি। সেই লক্ষণগুলা হতে পারে কাশির সাথে সবুজ বা গাঢ় হলুদ মিউকাস সহ হতে পারে কাশি, বুকে টান লাগতে পারে, গলা ব্যথা হতে পারে, শরীরে ব্যথা এবং ঠান্ডা লাগা থাকতে পারে, মাথা ব্যথা হতে পারে, জ্বর, শ্বাসকষ্ট হতে পারে, ইত্যাদি লক্ষণগুলো যদি থাকে তাহলে আমাদের সন্দেহ করতে হবে আমাদের বুকে ব্লকেজ সৃষ্টি হয়েছে। আমরা এই বুকের ব্লকেজটা ঘরোয়াভাবে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে চলুন আমরা একটু ঘরোয়া প্রতিরোধ সম্পর্কে একটু জানি। প্রচুর পরিমাণে যদি আমরা পানি পান করি তাহলে কিন্তু সেগুলা এই ব্লকেজ সৃষ্টিতে বাধা দিতে পারে। একটি হিউমিডিফায়ার ব্যবহার করলে এটা প্রতিরোধ হতে পারে। মাথা নিচু করে যদি বিছানায় আমরা বিশ্রাম নেই সেটা তো কিছুটা উপশম হতে পারে। লেবু এবং মধু দিয়ে যদি গরম চা পান করা যায় সেটাও কিছুটা উপশম করতে পারে। তারপরে অস্বাস্থ্যকর খাবার আমাদের বন্ধ করতে হবে, ধূমপান এড়িয়ে চলতে হবে, তাহলে কিন্তু আমরা অনেকটাই বুকের ব্লকেজ থেকে মুক্ত থাকতে পারবো। তারপরেও যদি আমাদের এই সমস্যা লেগেই থাকে তাহলে আমরা এক বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হব এবং উনি ভালো বুঝবেন কোন মেডিসিনে আমাদের এই অসুখগুলো ভালো হবে বা আমরা ভালো থাকতে পারবো। যেহেতু আমরা চিকিৎসক নই তাই আমাদের মেডিসিন বা ওষুধ সম্পর্কে কিছু না বলাটাই বেটার।
এখন আমি আজকে বিষয়ের দ্বিতীয় ইন্ডিকেশনটি সম্পর্কে আলাপ করব, এবং সেটা হচ্ছে ইনফেকশন ইন দ্য চেস্ট, অর্থাৎ বুকে সংক্রমণ। বুকে সংক্রমণ কি? বুকে সংক্রমণ হলো বড় এবং ছোট শ্বাসনালীগুলা এবং ফুসফুসের সংক্রমণই হলো আমাদের বুকের সংক্রমণ। সাধারণত নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস হলো সবচেয়ে বড় বুকের সংক্রমণ। ব্রঙ্কাইটিস সাধারণত ভাইরাল সংক্রমণের কারণে হয়। 1-10% ক্ষেত্রে ব্যাকটেরিয়া দ্বারা এটা হয়ে থাকে। আর নিউমোনিয়া সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয়ে থাকে। আমাদের বুকের সংক্রমণের লক্ষণগুলো কি হতে পারে? আমাদের বুকে সংক্রমণের লক্ষণগুলো হতে পারে, হ্যাঁ, কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, হ্যাঁ, বুক ব্যথা বা শক্ত হয়ে যেতে পারে, হ্যাঁ, উচ্চ তাপমাত্রা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, পেশি ব্যথা, হ্যাঁ, খুব ক্লান্ত লাগা, হ্যাঁ, তারপরে হার্টবিট খুব দ্রুতগতিতে হওয়া, এগুলোই আসলে আমাদের বুকে সংক্রমণের লক্ষণ। বুকের সংক্রমণ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে? আমরা যদি প্রচুর বিশ্রাম নেই আর যদি প্রচুর তরল আমরা পান করি, তাহলে কিন্তু এটা থেকে অনেকটাই আমরা রক্ষা পেতে পারি। তারপরে বাষ্পীয় শ্বাস, যেমন যদি গরম পানিতে আমরা মেন্থল নিয়ে আমরা এখানকার এই বাষ্পটা নেই শ্বাস নালী দিয়ে, তাহলে কিন্তু এটা আমাদের অনেকটাই পরিত্রাণ দিতে পারে। আর ধূমপান আমরা সব কারণেই হয়ে থাকে, ধূমপানের ক্ষেত্রটা আসলে সব অনেক রোগের ক্ষেত্রেই ধূমপানটা বন্ধ করা উচিত, তাই এই ধূমপান যদি বন্ধ করে অনেকটাই এটা থেকে নিরাময় আমরা পেতে পারি। আর যদি হাতের কাছে মধু পাওয়া যায়, সেটার সাথে লেবুর রস মিশিয়ে এবং সামান্য একটু গরম করে যদি পান করা যায়, তাহলে কিন্তু অনেকটাই চেস্ট ইনফেকশন থেকে আমরা মুক্ত থাকতে পারি। তারপরেও যদি আমাদের যে চেস্ট ইনফেকশনের লক্ষণগুলো আমাদের মধ্যে বৃদ্ধি পেতেই থাকে, তাহলে অবশ্যই আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিব। যদি অ্যান্টিবায়োটিক দরকার হয়, তাহলে আমরা নিজেরা সিদ্ধান্ত না নিয়ে তার পরামর্শ অনুসারে আমরা অ্যান্টিবায়োটিক বা অন্যান্য মেডিসিন যেটা প্রয়োজন সেটা আমরা অবশ্যই গ্রহণ করব। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে পেইন ইন দ্য চেস্ট, অর্থাৎ বুকে ব্যথার সমস্যাটা নিয়ে আলাপ করব। বুকে ব্যথা আমাদের কী কারণে হয়? বুকে ব্যথা আমাদের দুইটি কারণে হতে পারে, একটা কার্ডিয়াক মানে হার্টের সমস্যার কারণে, আর একটা হচ্ছে গ্যাস্ট্রিকের কারণে অর্থাৎ স্টোমাকের কারণে। তাহলে এই দুইটা ব্যথা আমরা কীভাবে আলাদা করব সেটাই এখন একটু অল্প পরিসরে আমরা ব্যাখ্যা করব। হার্টের ব্যথা আমি কীভাবে বুঝব? হার্ট থাকে আমাদের বুকের মাঝখানে, সুতরাং যদি বুকের মাঝখানে আমাদের ব্যথা অনুভূত হয়, তাহলে বুঝে নিতে হবে এটা আমাদের হার্ট থেকে হচ্ছে, অর্থাৎ এটা কার্ডিয়াক পেইন। আরও কিছু সিমটমস রয়েছে, যদি কার্ডিয়াক পেইন হয় তাহলে আমাদের হাঁটা চলা করলে বা কোনো ভারী কাজ করলে তখন আমাদের ব্যথা অনুভূত হবে। আবার যদি আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠি, বুকের মাঝখানে ব্যথা হলে তখন আরও ব্যথা বেড়ে যাবে, অর্থাৎ এই ব্যথাটা বুকের মাঝখানে হবে এবং এই সিমটমসগুলো অনুভূত হবে। তাহলে মোটামুটি আমরা প্রাথমিক একটা ধারণা করতে পারবো যে এটা আমাদের হার্টের দিকে ব্যথাটা হচ্ছে। কিন্তু সবসময় যে এই সিমটমসগুলা হার্টের থেকে উৎপত্তি হচ্ছে ব্যথাগুলা এটা বোঝাবে না, কিছু কিছু ক্ষেত্রে এটা অন্য সিমটমসও হতে পারে। আর গ্যাস্ট্রিকের ব্যথাটা আমরা কীভাবে বুঝব? গ্যাস্ট্রিকের ব্যথাটা হবে পেটের ঠিক মাঝ বরাবর, এবং এই ব্যথাটা থাকবে দীর্ঘ সময় ধরে, অর্থাৎ 2-4 ঘন্টা যাবত এই ব্যথাটা হতে পারে। এই ব্যথাটা হতে পারে আমাদের দুটি কারণে, একটা হচ্ছে ডিউডেনাল আলসারের কারণে, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসারের কারণে। গ্যাস্ট্রিক আলসারের কারণে যদি এটা হয়, তাহলে আমাদের যদি আমরা তখন খাওয়া দাওয়া করি, পেট ভরে খাওয়া দাওয়া করি, তখন এই ব্যথাটা কিন্তু আরও বেড়ে যাবে। আর যদি ডিউডেনাল আলসারের কারণে এই ব্যথাটা হয়, তাহলে পেট ভরে আমরা খাওয়া দাওয়া করলে আমাদের এই ব্যথাটা কমে যাবে।
এইভাবেই আমরা এই পেটের ব্যথাটা আলাদা করতে পারবো এবং পেটের ব্যথার সাথে আমরা হার্টের ব্যথাটাকে পার্থক্য করতে পারবো। আমাদের এই পেটের ব্যথাটা ইমার্জেন্সি না, কিন্তু এটা নিয়ে অসতর্ক হলে চলবে না। কিন্তু আমাদের কার্ডিয়াকের যে ব্যথাটা অর্থাৎ হার্টের যে ব্যথাটা, এটা কিন্তু খুবই ইমার্জেন্সি, এটা নিয়ে তাৎক্ষণিক আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কিংবা কোনো কার্ডিয়াক হাসপাতালে আমাদের ইমার্জেন্সিতে চলে যেতে হবে, না হয় কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি অন্য একটা ভিডিওতে এই দুইটা সমস্যা নিয়ে আরও বিস্তারিত আলাপ করব। আজকে যেহেতু আমি আমাদের যে চেস্ট কী কারণে করব সিটি স্ক্যান সেই বিষয় নিয়ে আলাপ করছি, এই জন্য আমি আর দীর্ঘ বর্ণনায় গেলাম না। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, আগামী ক্লাসে আমি চেস্ট ইন্ডিকেশনের আরও কিছু বিষয় নিয়ে আলাপ করব। সেই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে আমার ভিডিওর সর্বশেষ নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটি কথা বলে রাখছি, আমি এখন আমার লার্নিং সেন্টারে মানে কাউকে প্রশিক্ষণের জন্য বিজ্ঞাপন দেই না, তবে ব্যাপক চাহিদার কারণে অনেক ছাত্রছাত্রী আমার এখানে ট্রেনিং নিতে চাচ্ছে। এই কারণে কেউ যদি ব্যাচ নিয়ে নিজেরা ব্যাচ তৈরি করে আসে তাদের জন্যই শুধু আপাতত খোলা থাকবে, আর বাকি অনলাইন অফলাইন সব বন্ধ থাকবে। আমি নিজে যেহেতু গ্রুপ করে দেব না, আমার হাতে এখন সময়ের খুব স্বল্পতা, এই জন্য আমি এটা পারছি না, তবে কেউ ব্যাচ করে আসলে আমি তাদেরকে ট্রেনিং দিয়ে দেবো এবং ইনশাল্লাহ আপনারা এই ট্রেনিং নিয়ে আপনাদের ভবিষ্যৎ কেরিয়ার সিটি স্ক্যান এবং এমআরআইয়ের উপর খুব সুন্দরভাবে করতে পারবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।